একজন সফল নেতা, অদম্য মানসিকতার প্রতীক, গতিময়তার উদাহরণ, কোমল হৃদয়ের মাশরাফি বিন মুর্তজা, ছেলে মানুষই আর দুষ্টুমিতে যার জুড়ি মেলা ভার। নড়াইল এক্সপ্রেসের বন্ধুর সংখ্যাটা তাই অসংখ্য। কিন্তু বাবা তার জীবনে আলাদা কিছু। গোলাম মুর্তজার সঙ্গে মাশরাফি বিন মুর্তজার গল্প জানব আজ, যেখানে আছে হাসি, কান্না, আনন্দ, বেদনার কাব্য। মাশরাফি, প্রথমেই জানতে চাই যে আপনার বাবার সাথে আপনার আসলে সম্পর্কটা কেমন? আমার তো জন্ম হয়েছে নানিবাড়ি, তো তারপর থেকে আমার বাবা ঢাকায় চাকরি করতেন, তো তখন আমার আম্মা অসুস্থ ছিলেন, তো সেই ক্ষেত্রে আমার আম্মা ওইখানেই থাকা হয়েছে। আমি যেটা বলি যে হ্যাঁ, আমি নানি বাসায় বড় হয়েছি এটা ঠিক, কিন্তু আমাদের ভিতরে কোনো দূরত্ব ছিল না। বাবার সঙ্গে রাতে ঘুমাতে না পারার আক্ষেপ যেমন আছে, তেমনি আছে বাবার সংগ্রামী জীবনের গল্প। আমার বাবা আসলে ফুটবল খেলতেন, ভালো অ্যাথলেট ছিলেন, তো আমার বাবা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছে, কিন্তু জাস্ট পরিবারকে দেখতে হবে বলে তার পড়া হয়নি। আর ওই সময় হলও পেয়েছিল না, তো হলে যখন রুম পাইনি তখন কোনো এক বাসায় হয়তো বা লজিং, আমাদের কোনো এক রিলেটিভের বাসায় হয়তো বা লজিং থাকতে চেয়েছিলেন, কিন্তু ওনারাও রাজি হয়নি। তো সেই ক্ষেত্রে আমার বাবার পক্ষে, আমার দাদির পক্ষে সম্ভব ছিল না যে আমার বাবাকে এখানে ঢাকায় রেখে পড়ালেখা করানোর। নিজে বাবা হয়েছেন, সন্তানদের নিয়েও আছে তার আলাদা ভাবনা। ছেলেটা তো 11 মাস বয়স, আমার মেয়েটা 4.5 বছর হবে আর কয়েকদিন পরে, তো তারা এখনও ছোট। তবে আমার কাছে মনে হয় অবভিয়াসলি ঘরের ভেতরটা একজন মাই দেখবে, বাট বাইরেটা পুরোপুরি বাবার পরে নির্ভর করে। বাবার সঙ্গে আপনার জীবনের মিলগুলো কোনটি? খেলোয়াড়ি জীবনটা বলতে পারেন, তবে সবচেয়ে সেরা মিলটা বলবো যে আমার বাবারও লিগামেন্ট ছেঁড়া হাঁটুর, আমারও লিগামেন্ট ছিল। কিভাবে ছিঁড়লো সেই লিগামেন্ট? ফুটবল খেলতে যেয়ে আমার বাবার লিগামেন্ট ছিঁড়ে যায়, তো তারপরে তো আসলে ওই সময় আমার বাবার কোনো ওয়ে ছিল না অপারেশন করার, অনেক ডাক্তার দেখিয়েছে অপারেশন, তো তারপর থেকে আমার বাবা খেলা ছেড়ে দেয়। ফুটবল খেলতে আমার মূলত ইচ্ছা ছিল, আমি একজন ভালো ফুটবলার, কিন্তু আসলে সবার জন্য তো সবকিছু হয় না, আমার সেই পরিস্থিতির কারণে আমার ওখান থেকে ফিরে আসতে হলো। বাবার হাতে মার খাওয়া বা শাসনের কোনো একটা মুহূর্ত যদি আমাদের দর্শকদের একটু বলেন। নাম ডাকতো তো প্রথম ক্লাসটাই, ইংলিশ ক্লাস ছিল প্রথমটা, তো ওই সময় নামটা ডাকতো স্যার এসে, তো আমি ক্লাসে যে প্রথম ক্লাসটা করছি যাতে আমার অ্যাবসেন্সটা না হয়, তো আমি ক্লাসটা করে নাম ডাকছি ইয়েস স্যার দিয়ে প্রথম ক্লাসটা করে আস্তে করে বের হয়ে গেছে। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো যে স্কুল কেমন ছিল, তো আমি বললাম যে হ্যাঁ ভালো হয়েছে, সব ক্লাস ঠিক মতো হয়েছে, তো আমি বললাম হ্যাঁ হয়েছে, তো বললো যে স্কুল কি ঠিক মতো আসলেই করছিস নাকি করিস নি, তো আমি বললাম হ্যাঁ করেছি। তো এইটার পরে হাতে যে এই যে খুন্তিটা ছিল ওইটা দিয়ে টাপ করে একটা বাড়ি দিন আমার পিট টিট পুড়ে গেল, তারপরে তো বেশ কিছুক্ষণ মার চললো। খেলা টেলা থাকলে হয়তো স্কুলের সময়টা সে সময় সে স্কুল পালাইতো, এবং তার জন্য পরে মায়েরও খেয়েছে মারাতে। খেলাধুলায় মাশরাফির আগ্রহী হবার গল্পটা দীর্ঘ। আমার আমার বাড়িটা আসলে একদম স্কুল এবং স্কুল মাঠের সাথে, আমরা স্কুল মাঠে খেলেই বড় হয়েছি, তো আমরা প্রায় 60-65 জনের একটা ব্যাচ ছিল ছোটবেলা থেকে। সে ডান পিঠে, নড়াইলে সবাই জানে, সে ডান পিঠে বলতে এই বন্ধু বান্ধবের সাথে লিচু চুরি করে খাওয়া, ডাব চুরি করে খাওয়া, আর খেলাধুলোর প্রতি তো সে তার অকৃত্রিম ভালোবাসাই ছিল, পড়াশুনো খুব একটা করতেই যেত না। হ্যাঁ, তবে পড়াশোনায় সে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। বোলিংটা শুরু হলো প্রায় ক্লাস 8 শেষ করে 9 উঠবো, তখন হয়তো বা আমাদের তখন 40 ওভারের ম্যাচ হয়, তো 39তম ওভারে যে ম্যাচ জিতে গেছি তখন আমার একটা ওভার দিয়েছে, তো তখন আমি বোলিং করতে যে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে হঠাৎ করে আমার পেস বেড়ে গেল, বল খুব জোরে যাচ্ছে, তখন মানে সবাই সারপ্রাইজড, মানে সবাই তো সারপ্রাইজড, আর বেসিক্যালি আমি নিজেও সারপ্রাইজড হয়ে গেলাম যে আমার বলে হঠাৎ করে জোর বাড়লো কোথা থেকে। তো এই আমার বোলিং শুরু এখান থেকে। ক্রিকেটার মাশরাফির সাহসিকতা আর ভেঙে না পড়ার মানসিকতা সবার জানা, কিন্তু তার মানবিকতার কতটাই বা আপনার আমার জানা? না দেখেন, আসলে আমরা তো আসলে সবসময় মানুষের দোষ ত্রুটি খুঁজতে চাই, তো আমার কাছে মনে হয় যে এখনও আমি বিশ্বাস করি
অনেক ভালো মানুষ আছেন আমাদের বাংলাদেশে, আমরা সময় খারাপটাই তো খুঁজে বেড়াই, এই জন্য ভালোটা কখনো খুঁজে পাই না। মানুষ যে মানুষের জন্য এটাই লালন পালন করে, এবং তার কাছে আসলে আমার বিশ্বাস অনেকেরই অনেক কিছু শিখার আছে। বাবার সঙ্গে অনেক মুহূর্তের কথা বলছিলেন, কোনো একটা মুহূর্ত যদি আমাদেরকে শেয়ার করেন। আমি যখন আমার পায়ে অপারেশন হয় প্রথমবার 2003-এ, তো আমি প্রথম অপারেশনের পরে আসলে ধকলটা আমি সামলাইতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যথা হয়, ফুলে যায়, ডক্টর সিরিঞ্জ দিয়ে অনেক রক্ত বের করে, তো এগুলো অনেক পেইনফুল ছিল। তো আমার বাবা যখন যায়, তারপরে আমার বাম পায়ের অপারেশন হয়, তো তারপরে সেম ওই একই রকম সোয়েলিং হয়, সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে, তো ওই রাত্রে প্রচণ্ড ব্যথা হয়তো। তো আমি আসলে তখন তো বেশ মানে প্রায় আমার বয়স করতো 20-21 বছর বয়স, তো তখন বাবার সামনে কাঁদতে আমি লজ্জা পাচ্ছি। তো আমি আসলে মানে মানে বালিশটা মুখের উপর রেখে আমি মানে কাঁদতেছি ব্যথায়, সহ্য করতে না পারে। তো তখন রাত প্রায় 12-1 বাজে, তো তারপরে আমি ওই কাঁদতে 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 কিন্তু ওইভাবেই ঘুমাই গেছি। তো তারপরে একটা সময় প্রায় 3-4 বাজে, তখন উঠে দেখি যে আমার পা কে ধরে আছে, তো এরকম তাকিয়ে দেখি যে আমার বাবা পা ধরে হাউমাউ করে কাঁদছে। তো এইটা ছিল আসলে আমার মানে বাবার সাথে আমার মানে আমার দেখা সেরা একটা মুহূর্ত। ইনজুরি নিয়ে বাবার স্মৃতিটাও হৃদয়ে দোলা দিয়ে যায়। ইনজুরির সময় আমি সবসময় তার পাশে, প্রথম হলো ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর আগে গেল আমরা জানতাম না লিগামেন্ট, তো যখন ডাক্তারে বললো যে লিগামেন্ট ছিঁড়ে গেছে, অপারেশন করতে হবে, এই কারণে অপারেশন করতে হবে, তখন ওর ফোন পাইলাম, ফোনে তো এই তো কান্না। আমি পরের দিনই, আমার পাসপোর্ট করা ছিল না, পরের দিনে আমি একদিনে পাসপোর্ট করলাম, একদিনে ভিসা করলাম, তখন হয়তো ইজি ছিল, পরের দিনে আমি রওনা হয়ে গেলাম। তবে তার চোখে মাশরাফিকে ঘিরে মজার স্মৃতি অন্যটি। ওর একবার দাঁতের সমস্যা হলো। আমাদের এখানে এই নড়াইলের সে সময় ভালো ডেন্টিস্ট ছিল না, তো যশোরে ফরিদ সাহেব নাম করে এক ডেন্টিস্ট আছে, আমি ওকে নিয়ে গেলাম। বিকালের দিকে রওনা হলাম যে দাঁত দেখে, বললো যে দাঁত তুলতে। তো ইঞ্জেকশন ছিল ছোট, সে ইঞ্জেকশনের ওই সিরিঞ্জ দেখে সে যে চিৎকার করে কান্না, একবার একটু অনেক কষ্ট করে একটু দাঁতে ফুটাইতে যেই তারপরে আরো বিপদ হলো। সে একটা পর্যায়ে চোখে পানি হুম করে কাঁদতেছে, এক পর্যায়ে আমার পা জড়ায় দিল, আব্বু আমি দাঁত তুলবো না। ছেলের জন্য বাবার উপদেশ। আমি সবসময় বলতাম যে বাবা, যদি তুই অধিনায়কত্ব তোকে দেয়, তা আমি নিশ্চিত, আমি জানি তুই চাপ নিতে পারিস, যে কোনো চাপে তুই ফিট। বাবার যে উপদেশ কখনো ভোলার নয়। সন্ধ্যার পরে বাইরে টেনে এনে বলল যে, আকাশের দিকে তাকিয়ে বলল যে, এখন কি উঠে আছে? বলল যে, আমি বলতেছি চাঁদ। তো বলতেছে যে, সকালে তুমি এটার দিকে তাকায় কি দেখবো? আমি চাঁদ দেখতে পারবো না, সূর্য। তো যে, তোমাদের খেলোয়াড়ি জীবনটা ঠিক এরকম, যতক্ষণ তুমি থাকবো ততক্ষণ তোমাকে মানুষ মনে রাখবে, এরপরে মানুষ আবার ভুলে যাবে। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে বাবার আদর্শে নিজেকে সাজাতে চান মাশরাফি। বাবার জীবন থেকে হারিয়ে যাওয়া আর না পাওয়ার দুঃখ ভোলাতে তার ছায়াতলে থাকতে চান বাকিটা জীবন। আজও মনে পড়ে না যে আমি বাবার উপরে কোনো কথা বলেছি। আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো বা আমার বাবা যতদিন বেঁচে থাকবে, ইনশাল্লাহ আমি কখনো আমার 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 বিশ্বাস যে আমি আমার বাবার মার উপরে বা আমার বাসায় যারা মুরব্বী আছেন তাদের উপরে কথা বলবো না। আর আল্লাহর কাছে এই প্রার্থনা করি যেন আমাদের সম্পর্কটা এইভাবেই চলে, এবং আমিও যেহেতু একজন বাবা, আমি আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমি আমার বাবা যেমন আমার সাথে চলেছে, আমার সাথে আমার বাবা যেভাবে সম্পর্ক গড়ে তুলতে চেয়েছে, আমি যেন আমার ছেলেমেয়ের সাথেও সেভাবে সম্পর্ক গড়ে তুলতে পারি।